সারা জীবনের মত আমাদের গুরুদেব যে চলে গেল ধনা মোনা গুরু মা কে কি হলো আবার আমার আশার প্রদীপ নিভে গেছে গুরু মা ওরে বা Sammy!
গুরুদেব আমার কুটির উপরে পা তুলে ধরে চেপে রেখেছে। আমি গুরুদেবের গায়ে স্পর্শ করতে পারবো না। আগে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবি। খই মুরগি দিতে হবে, দল তো রেডি করতে হয়েছে। হরিনামের দল কোনদিন মদ খায়? এই দেখ, এখন তো তাই হচ্ছে। এখন লোক মরে গেলি, এখন ডিজে 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 ড্যান্সার হোক। চব্বিশ পয়সা তো পেয়ে যাবি। আমাদের কাছ থেকে এখন গুরুদেব মারা গেছে, এই তো তার জন্য এইটা আস। পুরো পেটে ঠিক মুচি করবো। এই যা ভাই, ঠিকে ঠিকে কর, গঙ্গা যাত্রী লোকেদের খাওয়া দেবো কি করে? Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
হরি বল হরি বল হরি হরি বল হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম কৃষ্ণ ডেকে ডেকে তো খোঁচর ভর্তি হয়নি না এ ভাই যা হয়েছে বাতাসে কেনার মতো হবে ওটা চিড়ে মুরগি হবে তো হ্যাঁ বলি ভালো তোর তো একটা জিনিস কাজ করতে হবে রে ভাই কি হবে না তাহলে কি হবে শুধু চিড়ে হবে খই 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 হবে তাই হয় হোক তাহলে তোর তো একটা কাজ করতে হবে রে ভাই কি করবো ওই দেখ পিণ্ড দিবি না আমাদের গুরুদেবের পিণ্ড দিবি না পিণ্ডের জন্য আবার আলো চাল কিনতে হবে আলো চাল আর কলা তাড়াতাড়ি গিয়ে ছুটে গিয়ে নিয়ে আয় এদা হ্যাঁ আমি সব জোগাড় করছি হ্যাঁ আর তুমি তিন খণ্ড খণ্ডিত করো আমি রেডি করবো এদিকে হ্যাঁ পিণ্ডটা দে তারপর তো তিন খণ্ড তো করব আচ্ছা পিণ্ড আমি জোগাড় করছি তো তাড়াতাড়ি যা রে ভাই যা আমি কাজ সেরে বলি এ না তো আমার ধরবে আমার ছাড়বে না কি ব্যাপার আমাদের গুরুদেবের তিন খণ্ড করে আর এই মাটির ভেতর পুঁতে থব তিন খণ্ড খণ্ডিত করে মাটির ভেতর পুঁতে থবে একদম পুরো দেখো ওইভাবে কাজ করলে হবে না তোমরা তিন ঘন্টা খণ্ডিত করে পা দিয়ে সৎ কাজ করবে আমাদের গুরু মশাই তো বলেছে আমাদের হাত দিয়ে সৎ কাজ করতে কাজ কর
শ্মশানে এসেছে, শ্মশানে যাচ্ছি, বয়স্ক মানুষ, বুড়িমার এক সাইড করে রাখ, পরে চিড়ে মুরগি দুটো খই মুরগি আগে রাখবি তো। তাহলে আমার কথা শুনবি না? হ্যাঁ, না না না, এটা হলো আমার বাবার শ্মশান। বাবার শ্মশান? হ্যাঁ, আমাদের গুলু মশাই যেমন বলে গেছে আমরা ঠিকভাবে সেই সব কাজ করি। তাহলে দেখ, যদি এক কাজ করিস তাহলে দেখ আমি কি। ওরে বাবা রে, ওরে বাবা। এইভাবে সৎকাজ করবি, সব পা দিয়ে সৎকাজ করবি, আর বাপ হাত করে আউট দিয়ে সৎকাজ করবি। আমি এখানে বসে আছি, তাহলে কেমন বেশি যাব, মাসিমা রূপ ধরে যাবো? তুমি মাসিমা রূপ ধরে চলে যাও সেই বেশ। বেশ, এখন আমি মাসিমা রূপ ধরে যাবো ওই স্বর্ণকার ভবনে। আরে মাসিমা রো আজ রূপ ধরে, আরে চলে ধীরে ধীরে গো, স্বর্ণকারে ভবনে গো, স্বর্ণকার ভবনে এ মাসি মারুবে ধরে গো, শঙ্কর। আজ আমার রাজ্যের মধ্যে এত সুখ, এত শান্তি, আমার কপালে কি সইবে ঠাকুর? একটিবার তুমি বলে দাও না ঠাকুর, আমার কপালে কি সইবে? আমার জীবনে আজ দুঃখে ভরা, সুখ তো পাব পেলাম না, সুখ তো কবু পেলাম না,